আসসালামু আলাইকুম শতকরার এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক যা বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন বছর আসছে প্রতিটা অঙ্কের সামনে এই লেখা আছে যে কোন বছর কোন পরীক্ষা আসছে তো এইখানে চব্বিশ নাম্বারে দেওয়া আছে একটি ব্যাংকের একটি ব্রাঞ্চের ষাট পার্সেন্ট কর্মচারী পুরুষ এখন এইখানে কতজন কর্মচারী ছিল কিছুই দেওয়া নেই আমরা ধরে নিলাম মোট কর্মচারী মোট কর্মচারী একশো জন ধরে নিলাম ষাট পার্সেন্ট কর্মচারী পুরুষ একশো জনে ষাট জন পুরুষ তাহলে পুরুষের সংখ্যা হচ্ছে ষাট জন বাকিটা হচ্ছে মহিলা মহিলা হচ্ছে চল্লিশ জন ওকে যদি কর্মচারীদের মধ্যে সত্তর পুরুষ এবং নব্বই মহিলা বনভোজনে অংশগ্রহণ করে এখন পুরুষ আছে কয়জন ষাট জন এই ষাট জনের সত্তর পার্সেন্ট পুরুষ বনভোজনে অংশগ্রহণ করছে তো ষাটের সাথে সত্তর পার্সেন্ট মানে সত্তর ভাগ একশো দিয়ে দেব দেখব কতজন পুরুষ বনভোজনে অংশগ্রহণ করছে পুরুষ তো ছিল ষাট জন শূন্য শূন্য কেড়ে দিলাম এই শূন্য এই শূন্য কেড়ে দিলাম ছয় সাত বিয়াল্লিশ এই বেয়াল্লিশ জন পুরুষ বনভোজনে অংশগ্রহণ করছে এরপর বলছে নব্বই পার্সেন্ট মহিলা বনভোজনে অংশগ্রহণ করে তো মহিলা ছিল চল্লিশ জন তাদের ভিতর নব্বই পার্সেন্ট তাহলে নব্বই ভাগ একশো শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য শূন্য ন ছত্রিশ তার মানে চল্লিশ জন যে মহিলা ছিল তার মধ্যে ছত্রিশ জন বনভোজনে অংশগ্রহণ করছে তাহলে টোটাল কতজন বন বনভোজনে অংশগ্রহণ করছে এই বিয়াল্লিশ আর ছত্রিশ আটাত্তর জন তাহলে মোট বনভোজনে অংশগ্রহণ করছে আটাত্তর জন আর মোট কর্মচারী আমরা বলতে পারবো একশো জন ধরে নিলাম একশো জনে যদি আটাত্তর জন বনভোজনে অংশগ্রহণ করে তাহলে বলতে পারি না যে একশো জনে আটাত্তর জন মানে আঠাত্তর পারসেন্ট পারসেন্ট মানে কি পারসেন্ট মানে হচ্ছে একশোতে কত বলছে ব্রাঞ্চের কর্মচারীর কত শতাংশ কর্মচারী কত একশো কত শতাংশ বন ভোজনে অংশগ্রহণ করে যেহেতু একশোতে আটাত্তর জন অংশগ্রহণ করছে তার মানে এইটাই হচ্ছে শতকরা করা পার্সেন্টেজ এই যে খ নম্বরে দেওয়া আছে পঁচিশ নম্বর আছে একটি কোম্পানির ছিচল্লিশ শতাংশ কর্মকর্তা পুরুষ আচ্ছা একটা কোম্পানিতে ছিচল্লিশ শতাংশ কর্মকর্তা পুরুষ হলে তাহলে মোট কতজন মোট আমরা ধরে নিলাম যে মোট একশো জন ওকে তাহলে একশো জনের ভিতর ছিচল্লিশ শতাংশ কর্মকর্তা পুরুষ শতাংশ মানে একশোতে একশোতে তার মানে পুরুষ বলতে পারব ছিচল্লিশ জন এখন মহিলা কত পুরুষ ছিচল্লিশ জন হলে বাকিটা মহিলা একশো থেকে ছিচল্লিশ বাদ দিলে চুয়ান্ন এই চুয়ান্ন জন হচ্ছে মহিলা ওকে যদি ষাট শতাংশ কর্মকর্তা লেবার ইউনিয়ন করে ষাট শতাংশ বলতে কোনটা এই যে একশোতে ষাট জন লেবার ইউনিয়ন করে ষাট শতাংশ মানে একশোতে ষাট জন তো সেই লেবার ইউনিয়নের ভিতর আবার সত্তর শতাংশ পুরুষ তাহলে টোটাল লেবার ইউনিয়ন করে ষাট জন তাহলে পুরুষ যেহেতু সত্তর পার্সেন্ট আমরা দেখব পুরুষ কতজন তাহলে সত্তর ভাগ একশো শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য শূন্য কেটে দিলাম ছয় শতাংশ বিয়াল্লিশ জন তাহলে এটা কিন্তু বেয়াল্লিশ জন পুরুষ হ্যাঁ লেবার ইউনিয়ন করে এখন লেবার ইউনিয়ন করে টোটাল কয়জন এই যে ষাট জন তাহলে বিয়াল্লিশ জন যদি পুরুষ হয় মহিলা কয়জন তো জন থেকে এই পুরুষ বিয়াল্লিশ জন বাদ দিলে যেটা থাকবে সেটাই মহিলা মহিলা হচ্ছে আঠেরো জন ওকে এরপর হচ্ছে ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে শতকরা কতজন মহিলা তাহলে এই আঠারো জন যেহেতু লেবার ইউনিয়ন করে এই মহিলা আঠারো জন টোটাল মহিলা কয়জন টোটাল মহিলা হচ্ছে চুয়ান্ন জন এই চুয়ান্ন জনের ভিতরেই আঠারো জন লেবার ইউনিয়ন করে তো চুয়ান্ন থেকে আমরা যখন আঠারোটা বাদ দিব যে কয়জন লেবার ইউনিয়ন করে বাকিটা বের হয়ে যাবে যে কয়জন লেবার ইউনিয়ন করে না ছত্রিশ জন দেখুন এই ছত্রিশ জন মহিলা লেবার ইউনিয়ন করে না টোটাল আবার বলি টোটাল মহিলা হচ্ছে চুয়ান্ন জন আর লেবার ইউনিয়ন করে আঠারো জন তা লেবার ইউনিয়ন করে না কয়জন ছত্রিশ জন মহিলা তা মহিলা আছে ছত্রিশ জন আচ্ছা টোটাল লেবার ইউনিয়ন করে না কয়জন তাহলে লেবার ইউনিয়ন করে টোটাল ষাট জন এই যে ষাট তাহলে বাকি থাকে কয়জন একশো থেকে ষাট জন যদি লেবার ইউনিয়ন করে তাহলে চল্লিশ জন করে না এই টোটাল চল্লিশ জন লেবার ইউনিয়ন করে না আবার টোটাল কয়জন মহিলা লেবার ইউনিয়ন করে না ছত্রিশ জন তাহলে চল্লিশ জন করে না লেবার ইউনিয়ন তার ভিতর মহিলা হচ্ছে ছত্রিশ জন একজনে কত আর একশো জনে কত আমাদের বলছে এমন কর্মকর্তাদের শতকরা কতজন মহিলা মহিলাদের শতকরা বের করতে বলছে তাহলে মহিলা লেবার ইউনিয়ন করে না এরকম হচ্ছে ছত্রিশ গুণ দিয়ে দেবো একশো আর ভাগ দিয়ে দেব টোটাল যে লেবার ইউনিয়ন করে না সেটা হচ্ছে চল্লিশ হ্যাঁ এটা দিয়ে ভাগ দিব এই শূন্য শূন্য কেটে দিলাম চার দিয়ে এটা দিলে চার নত্রিশ নয় দশে নব্বই তাহলে আমরা বলতে পারবো যে যতজন লেবার ইউনিয়ন করে না সেটা হচ্ছে চল্লিশ জন তার ভিতরে মহিলা হচ্ছে ছত্রিশ জন তাহলে মহিলার পার্সেন্টেজ হচ্ছে নব্বই পার্সেন্ট এই যে বের হয়ে গেছে সহজভাবে এই অঙ্কটাকে আবার একটু রিপিট করি এই অঙ্কটায় তাহলে একটা কোম্পানিতে মোট কতজন কর্মকর্তা একশো জন এই একশো জনের ভিতরে ছিচল্লিশ শতাংশ কর্মকর্তা পুরুষ যেটা বলবে সেটা সাথে সাথে ধরে নেবেন ছিচল্লিশ শতাংশ কর্মকর্তা পুরুষ তার মানে একশো জন যদি টোটাল কর্মকর্তা হয় ছিচল্লিশ শতাংশ মানে একশোতে ছিচল্লিশ জন তার মানে পুরুষ হচ্ছে ছিচল্লিশ জন মহিলা ওই যে একশো থেকে ছিচল্লিশ বাদ দিলে চুয়ান্ন জন এটা হচ্ছে পুরুষ এটা হচ্ছে মহিলা ওকে ফাইন এরপর আবার আলাদাভাবে বলছে যদি ষাট শতাংশ কর্মকর্তা লেবার ইউনিয়ন করে ষাট শতাংশ কার ষাট শতাংশ এই মোট যে লোক লোকসংখ্যা ছিল একশোর ভিতর ষাট জন করে লেবার ইউনিয়ন তাহলে করে না কয়জন চল্লিশ জন তাহলে টোটাল হচ্ছে একশো করে না চল্লিশ জন আর ষাট জন করে এই ষাট জনের ভিতরে সত্তর শতাংশ হচ্ছে পুরুষ তা ষাটের সত্তর শতাংশতে কত আসে বিয়াল্লিশ জন তাহলে বাকি থাকে কয়জন টোটাল তো লেবার ইউনিয়ন করে ষাট জন এখন এই যে সত্তর শতাংশ পুরুষ তার মানে বিয়াল্লিশ জন যদি পুরুষ হয় ষাট জনে যে বাকিগত আঠারো জন আঠারো জন তাহলে মহিলা মহিলা আঠারো জনে লেবার ইউনিয়ন করে মহিলা ছিল কয়জন চুয়ান্ন জন আমরা মহিলা লেবার ইউনিয়ন করে আঠারো সেটা বাদ দিলাম তাহলে করে না কয়জন মহিলা ছত্রিশ জন মহিলাই লেবার ইউনিয়ন করে না এটা কিন্তু মহিলা যারা লেবার ইউনিয়ন করে না এই ছত্রিশ জন তাহলে টোটাল লেবার ইউনিয়ন করে না কয়জন চল্লিশ জন তাদের মধ্যে মহিলাই আছে ছত্রিশ জন তাহলে পার্সেন্টেজ যদি বের করি যে মহিলার শতকরা কত পার্সেন্ট লেবার ইউনিয়ন করে না তাহলে মহিলা যারা লেবার ইউনিয়ন করে ছত্রিশ দেব উপরে গুন্তবে একশো আর টোটাল দেব নিচে এখানে যদি কোশ্চেন করা হয় যে পুরুষ কয়জন করে না পুরুষ করে না সেরকমের হচ্ছে এই যে চল্লিশ জন করে না তার ভিতরে ছত্রিশ জন যদি মহিলা তার চারজন করে না অন্যভাবে আমি বলি এই যে বিয়াল্লিশ জন লেবার ইউনিয়ন করে পুরুষ কয়জন ছিচল্লিশ জন তাহলে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ হতে কত চার তার মানে চারজন লেবার ইউনিয়ন করে না যদি আমাদের বলতো পুরুষ কত পার্সেন্ট লেবার করে না তখন ওই যে পুরুষ করে না চারজন চার দিতাম উপরে গুণ দিতাম একশো ভাগ দিয়ে দিতাম টোটাল এই যে চল্লিশ তো শূন্য শূন্য কেটে দিলাম চার চার কাটাকাটি দশ তার মানে পুরুষ হচ্ছে দশ পার্সেন্ট এমনি তো বোঝা যায় এই যে মহিলা যদি নব্বই পার্সেন্ট হয় পুরুষ তো দশ পার্সেন্ট হবেই ছাব্বিশ নম্বর দেওয়া আছে একটি ক্লাবের আশি পুরুষ পুরুষ সদস্যদের মানে পুরুষ যতজন সদস্য আশি পার্সেন্ট বলছে পুরুষ এখন টোটাল কতজন সদস্য আমাদের জানা নেই যদি দেওয়া থাকতো তাইলে বের করে ফেলতাম যে টোটাল কতজন পুরুষ ওকে তো পুরুষ সদস্যদের পঞ্চাশ পার্সেন্ট পেশায় ডাক্তার তিরিশ পার্সেন্ট পেশায় ইঞ্জিনিয়ার তাহলে কত পার্সেন্ট গেল পঞ্চাশ আর তিরিশ আশি পার্সেন্ট এবং বাকি চল্লিশ জন ব্যবসায়ী তাহলে বাকি থাকে কত বাকি থাকে বিশ পারসেন্ট করা যায় যে পুরুষ যতজন পুরুষ সদস্য আছে তার ভিতর পঞ্চাশ পার্সেন্ট ডাক্তার তিরিশ পার্সেন্ট ইঞ্জিনিয়ার তাহলে পঞ্চাশ আর তিরিশ আশি একশো হতে বাকি বিশ তাহলে বিশ পার্সেন্ট বাকি তা বিশ পার্সেন্ট সমানই হচ্ছে চল্লিশ কারণ বলে দিছে বাকি চল্লিশ জন ব্যবসায়ী বাকি থাকে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সমান চল্লিশ তাহলে এক পার্সেন্ট সমান কত চল্লিশ ভাগ বিশ অতএব একশো পার্সেন্ট মানে কী এই একশো পার্সেন্ট কার একশো পার্সেন্ট পুরুষের একশো পার্সেন্ট টোটাল কতজন পুরুষ বের হয়ে যাবে এখন তো চল্লিশ গুণ একশো ভাগ বিশ এই বিশ চল্লিশের মধ্যে যায় দুইবার একশো আর দুই গুণ করলে হবে দুইশো তার মানে এখন কী দাঁড়ালো এই দুইশো জন হচ্ছে মোট পুরুষ একটি ক্লাবের আশি পার্সেন্ট পুরুষ তাহলে দুইশো জন পুরুষ বের হয়েছে তার মানে এই আশি পার্সেন্ট যেহেতু পুরুষ বসছে তাহলে মানে আশি পার্সেন্ট সময় এই দুইশো বলতে পারি আমরা অনাসে এক পার্সেন্টে কত আসবে দুইশো ভাগ আশি অতএব আমরা এখানে লিখলাম একশো পার্সেন্টে কত হবে যে একশো পরে গুণ হয়ে যাবে দুইশো গুণ একশো এই একশো পার্সেন্ট কোন একশো পার্সেন্ট টোটাল ক্লাবের কারণ ক্লাবে আশি পার্সেন্ট পুরুষ তাহলে আশি পার্সেন্টে যদি দুইশো হইতে পারে এক পার্সেন্টে এইটা হবে আর একশো পার্সেন্টে কত হয় আমরা বের করব নিচে আছে আশি তো এটাকে শূন্য শূন্য কেটে দিলাম এরপর এই আট দ্বারা যখন এটারে ভাগ করব তো কত আসবে পঁচিশ আসবে এই আট দুইশোর মধ্যে যায় পঁচিশ বার পঁচিশ আর দশ গুণ করলে দশ দিয়ে গুণ মানে একটা শূন্য দিয়ে দেবো দুইশো পঞ্চাশ তাহলে ওই ক্লাবে টোটাল কতজন সদস্য ছিল দুইশো পঞ্চাশ জন একদম সহযোগী রয়ে গেলো এই যে গ নম্বর দেওয়া আছে দুইশো পঞ্চাশ জন এখানে সাতাইশ নম্বর বলছে একটি পরীক্ষায় পাশ নম্বর হলো বিয়াল্লিশ পারসেন্ট মানে একশোতে যদি বিয়াল্লিশ পাওয়া যায় তাহলে সে পাশ করবে তাহলে মিনিমাম তাকে পেতে হবে বিয়াল্লিশ তাহলে একদম যদি মিনিমাম নম্বর বিয়াল্লিশ হয় মানে পাশের তাহলে মোট কত নম্বরের পরীক্ষা একশো নম্বরের কিন্তু পরীক্ষা আদি সে পরীক্ষায় একশো তেত্রিশ নম্বর পায় এবং ৩৫ নম্বর কম পেয়ে ফেল করলো তাহলে কাটায় কাটায় যদি সে পেতে চায় তাতেও তাকে পেতে হবে একশো পেয়েছে কত কম পেয়েছে পঁয়ত্রিশ আমরা পঁয়ত্রিশ যোগ করে দিই আট তিন আট তিন তিন ছয় এক তাহলে আদিপ যদি পাশ করতো কাটায় কাটায় যে একশো নম্বর তাকে পেতে হতো সাবজেক্ট কটা আমরা জানি না দেখি তো বিয়াল্লিশ নম্বর যদি মিনিমাম হয় মিনিমাম পে যদি পাশ করতে হয় তাহলে তার মোট নম্বর একশো তাহলে মিনিমাম নম্বর এক পে যদি পাস করতে হয় মোট নম্বর হচ্ছে একশো ভাগ বিয়াল্লিশ আর এই যে একদম মিনিমাম একশো নম্বর পেয়ে যদি পাশ করতে হয় তাহলে মোট নম্বর ছিল ওই কিক নিয়মে আমরা করব গুণ একশো ভাগ বিয়াল্লিশ তো এই বিয়াল্লিশ দিয়ে এটাকে ভাগ করব আমরা এই বিয়াল্লিশ একশো আষট্টির মধ্যে যায় চারবার তো চার আর একশো গুণ করলে হবে চারশো তো বলতে পারবো মোট কত নম্বরে পরীক্ষা ছিল চারশো নম্বরে পরীক্ষা ছিল এই যে খ নম্বর একদম সহজে হয়ে গেলো আঠাশ নম্বরে দেওয়া আছে কোনো পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের চল্লিশ পার্সেন্ট ছাত্রী এখন মোট ছাত্র ছাত্রী কতজন ছাত্র ছাত্রী ধরে নিলাম একশো জন এদের মধ্যে ছাত্র হচ্ছে চল্লিশ পার্সেন্ট সরি চল্লিশ পার্সেন্ট ছাত্রী তাহলে ছাত্র কয়জন ছাত্র হচ্ছে জন আর ছাত্রী হচ্ছে চল্লিশ জন যেহেতু চল্লিশ পার্সেন্ট ছাত্রী একশোতে জন ছাত্রী বাকি থাকে ষাটজন এখন বলছে ছাত্রীদের পাশের হার চল্লিশ এই যে ছাত্রী আছে না চল্লিশ জন এই চল্লিশ জনের ভিতরে পাশ করছে চল্লিশ পার্সেন্ট তা এর চল্লিশ পার্সেন্টে কত আসে চল্লিশ পার্সেন্ট চল্লিশ ভাগ একশো দিয়ে দেবো এই শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম চার জন তাহলে বলতে পারবো যে ছাত্রী পাশ করছে ষোলো জন টোটাল এরপরে ছাত্র পাশ করে ষাট পার্সেন্ট ছাত্র কই এই ষাট এই সাইডের ষাট পার্সেন্ট মানে কি উপরে ষাট নিচে একশো দিয়ে দেবো শূন্য শূন্য কেড়ে দিলাম এই শূন্য শূন্য কেড়ে দিলাম ছয় ছত্রিশ জন তাহলে ছাত্র হচ্ছে ছত্রিশ জন ছাত্র ছত্রিশ জন আর ছাত্রী হচ্ছে ষোলো জন তার টোটাল কত আসে চল্লিশ বাউান্ন জন তাহলে টোটাল ছাত্র এবং ছাত্রীর মধ্যে টোটাল কয়জনে পাস পাশ করে বাউান্ন জনে মোট ছাত্রছাত্রী কত একশো জন একশো জনে বাউন্ন জন পাশ করে তার মানে বাউান্ন পার্সেন্ট বলতে পারবো যে বাউন্ন পার্সেন্ট ছাত্রী পাশ করে এই যে ঘ নম্বরে দেওয়া আছে বাউান্ন পার্সেন্ট